মনে কষ্ট থাকলেও হাসি মুখে এগিয়ে যেতে হবে, কারণ এটাই জীবন। জীবন যুদ্ধে সবাই তোমাকে কিছু সান্ত্বনা দিবে, কিন্তু লড়াইটা তোমাকে একাই করতে হবে। কিছু সম্পর্কে কোনো নাম হয় না, কিন্তু গভীরতা হয় অনেক বেশি। বাস্তবতা এটাই যে সুন্দর মনের থেকে সুন্দর রূপের দাম অনেক বেশি। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয়। মুখে যাদের মধু জ্বরে, পিঠে তারাই ছুরি মারে। মা অসুস্থ হলে অসুস্থ হয়ে যায় পুরো পরিবার। আজকে যে তোমাকে ঠকাচ্ছে একটু খোঁজ নিয়ে দেখো, সেও কারো না কারো কাছে এভাবেই ঠকে যাচ্ছে। কারো প্রতি রেগে যাওয়ার আগে একটু চিন্তা করে দেখো, কারণ এই রাগই মানুষের জীবন থেকে অনেক বড় বড় কিছু কেড়ে নেয়। আঘাত না পেলে কাছের মানুষগুলোও চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধুও চেনা যায় না। মন তাকে দাও যে কিনা নিজে থেকে তোমার মনটাকে বেশি যত্ন করে রাখবে। ভালোবাসার মানুষকে আর যাই হোক কারোর সাথে শেয়ার করা যায় না, এক বিন্দুও না। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াও শিখতে হয়। ভুল করেও মানুষকে ক্ষমা করে দাও, বেইমানি করলে ভুলেও ক্ষমা করো না। একটা কথা মনে রাখবে, অন্যের ক্ষতি চাইলে তোমার পতন নিশ্চিত। যার রাগ বেশি সে নীরবে অনেক বেশি ভালোবাসতে জানে। আল্লাহর ভয় মানুষকে আর সব ভয় থেকে দূরে রাখে। কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের সব থেকে বড় স্বপ্নটাও ভেঙে ফেলতে হয়। ভুল করে ভালোবাসা যায়, কিন্তু ভুল করে ভোলা যায় না। মাঝে মাঝে চেনা মানুষগুলোকে বড্ড অচেনা মনে হয়। বাকি জীবনে হয়তো তুমি অনেক কিছুই পাবে, কিন্তু ফেলে আসা সময়গুলো আর ফিরে পাবে না কখনো। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই বেশি দিন টিকে না, হোক সেটা ভালোবাসা বা বন্ধুত্ব। পৃথিবীর নিয়ম অনুসারে বড়ই অদ্ভুত, কষ্টের সময়গুলো একা একাই কাটাতে হয়, কিন্তু সুখের সময় কাউকেই খুঁজে আনতে হয় না। আল্লাহর কাছে একটাই চাওয়া, তিনি যেন আমাদের সকলকে সুস্থ এবং ভালো রাখেন।